হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিবি স্টাডি। ফ্রেন্ডস, গতকাল আমরা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ এর পার্ট ওয়ান করেছিলাম, আজ আমরা পার্ট টু করবো। এই কোয়েশনসগুলি নেওয়া হয়েছে টিসিএস টিপিএস প্রিলিমস এক্সামকে টার্গেট করে, তাই তোমরা যারা টিসিএস টিপিএস প্রিলিমস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনে প্রেস করে নেবে, যাতে কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আজকের প্রথম কোয়েশ্চন হচ্ছে, চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব হ্যাজ ইনোগ্রেটেড দ্য স্টেটস ফার্স্ট এভার হর্নবিল ফেস্টিভ্যাল অ্যাট হুইচ প্লেস। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রথমবারের মতো হর্নবিল ফেস্টিভ্যালের আয়োজন করেছে কোথায়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বড়মুড়া ইকো পার্ক। বড়মুড়া ইকো পার্কে রাজ্যে প্রথমবারের মতো হর্নবিল ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে টাওয়ারিজমকে বুস্ট করার জন্য। কিসের জন্য? টাওয়ারিজমকে বুস্ট করার জন্য এই হর্নবিল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আর এই হর্নবিল ফেস্টিভ্যালটি হয়েছে কোন মাসে? জানুয়ারি 2020 হয়েছে। আর ডিসেম্বর 2019 হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? নাগাল্যান্ডে। তো এই হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডেও হয়ে থাকে। ত্রিপুরাতে প্রথমবার স্টার্ট করা হয়েছে। তো তোমরা অবশ্যই মনে রাখবে, কোয়েশনটি তোমাদের এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশন, ডিউরিং দ্য ককবরক ডে সেলিব্রেশনস অন January 19 বড়মুড়া ওয়াজ রিনেমড অ্যাজ। তো ককবরক ডে সেলিব্রেশনের সময় বড়মুড়াকে রিনেম করা হয়েছিল। তো ককবরক ডে কবে পালন করা হয়? উনিশ জানুয়ারি ককবরক ডে সেলিব্রেট করা হয়। ওই দিন বড়মুড়াকে রিনেম করা হয়েছিল। কি করা হয়েছিল? রিনেম করে হাতাই কতুর করা হয়েছিল। অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার, হাতাই কতুর। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হু হ্যাজ অ্যাজিউম দ্য চার্জ অফ চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ড। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের চার্জ কে গ্রহণ করেছে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিনোদ কুমার যাদব। বিনোদ কুমার যাদব দ্বিতীয়বারের মতো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদভার গ্রহণ করেছে। এর আগে ছিল অশ্বিনী লোহানি, যিনি এখন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন অশ্বিনী লোহানি এখন। তো মনে রাখবে তোমার এখন সাথে এটি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, দ্য 107th এডিশন অফ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস উইল বি হেল্ড ইন হুইচ সিটি। 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোন কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এটি অলরেডি হয়ে গেছে, এটি বেঙ্গালুরুতে হয়েছে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার সায়েন্স বেঙ্গালুরু তে হয়েছে 107তম এডিশন অফ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আরবিআই হ্যাজ লঞ্চড হুইচ অ্যাপ টু হেল্প ভিজুয়ালি চ্যালেঞ্জড আইডেন্টিফাই কারেন্সি নোটস। অর্থাৎ যারা দেখতে পায় না, যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য আরবিআই একটি অ্যাপ লঞ্চ করেছে নোটকে আইডেন্টিফাই করার জন্য, না দেখে। তো কারেন্সি নোটকে আইডেন্টিফাই করার জন্য যে অ্যাপটি লঞ্চ করেছে, ওই অ্যাপটির নাম কী? ওই অ্যাপটির নাম হচ্ছে মানি অ্যাপ। অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার, মানি অ্যাপ। মানি অ্যাপের ফুল ফর্ম হচ্ছে যে মোবাইল আইডেট, এম দিয়ে মোবাইল, এ দিয়ে আইডেট, মোবাইল আইডেট নোট আইডেন্টিফায়ার, নোট আইডেন্টিফায়ার। আচ্ছা, বর্তমানে আরবিআইয়ের গভর্নরকে? বর্তমানে আরবিআইয়ের গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। এবং আরবিআইয়ের এস্টাবলিশড কবে হয়েছিল? আরবিআই এস্টাবলিশড হয়েছিল 1935। আর আরবিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে। আচ্ছা, বর্তমানে নিউজে ছিল ইয়েস ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্কের এমডি এবং সিইও কে তোমার কমেন্টে লিখে জানাবে, এমডি এবং সিইও কে ইয়েস ব্যাঙ্কের। নেক্সট হচ্ছে, দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনস অর্থাৎ ইসরো হ্যাজ সেট আপ এ রিজনাল একাডেমিক সেন্টার ইন হুইচ স্টেট। তো ইসরো রিজনাল একাডেমিক সেন্টার কোন রাজ্যে সেট আপ করতে যাচ্ছে, সেট আপ করেছে অলরেডি? তো এর আনসার হয়ে যাবে কর্ণাটকা স্টেটে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কর্ণাটকাতে। আর ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে, মনে রাখবে বেঙ্গালুরু, কর্ণাটকার বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার। এবং ইসরোর এস্টাবলিশড হয়েছিল 1969। ইসরোর কারেন্ট চেয়ারম্যান হচ্ছেন কে শিবান। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হো
হ্যাজ ওন দ্য ম্যানস 10 মিটার সিং এয়ার পিস্তল গোল্ড অ্যাট দ্য 63rd ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ ইন ভোপাল। তো কে ম্যানস 10 মিটার এয়ার পিস্তল গোল্ড জিতেছে ভোপালের মধ্যে 63তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে সৌরভ চৌধুরী। সৌরভ চৌধুরী হ্যাজ ওন দ্য ম্যানস 10 মিটার এয়ার পিস্তল গোল্ড অ্যাট দ্য 63rd ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ ইন ভোপাল। সৌরভ চৌধুরী কোন রাজ্য থেকে? সৌরভ চৌধুরী ইজ ফ্রম ইউপি, ইউপির মিরুট থেকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উইচ ওয়ার্ড হ্যাজ বিন ভোটেড ওয়ার্ড অফ দ্য ডিকেড বাই ইউএস লিঙ্গুইস্ট দ্বারা? কোন ওয়ার্ডকে ভোট করা হয়েছে ওয়ার্ড অফ দ্য ডিকেড হিসাবে? তো ওয়ার্ড অফ দ্য ডিকেডের জন্য কোন ওয়ার্ডকে ইউএস লিঙ্গুইস্টের দ্বারা ভোট করা হয়েছে? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশন এ, দে ওয়ার্ডকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিএম মোদি হ্যাজ লঞ্চড দ্য ব্রেল ভার্সন অফ হুইচ বুক রিসেন্টলি? তো পিএম মোদি কোন বইয়ের ব্রেল ভার্সন রিসেন্টলি লঞ্চ করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এক্সাম ওয়ারিয়র, অপশন সি উইল বি রাইট অ্যান্সার, এক্সাম ওয়ারিয়র। নেক্সট কোয়েশ্চন দ্য ইন্ডিয়ান আর্মি উইল সাইন অ্যান এমওইউ উইথ হুইচ কান্ট্রি টু প্রোকিউর AK-203 অ্যাসল্ট রাইফেলস? AK-203 অ্যাসল্ট রাইফেলকে প্রোকিউর করার জন্য ইন্ডিয়ান আর্মি কোন দেশের সাথে এমইউ সাইন করেছে? তো এটি ইন্ডিয়ান আর্মি দ্বারা যে এমইউ সাইন করা হয়েছে কান্ট্রি রাশিয়ার সঙ্গে, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এই সাইনটি এমইউটি সাইন করা হয়েছিল কোথায়? লখনউতে। তাই এই যে রাশিয়ার সাথে যে এমইউ সাইন করা হয়েছে লখনউতে, ওটাকে বলা হয় লখনউ ডিক্লিয়ারেশন। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর উপস্থিতিতে এই এমইউ সাইন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2019 হোয়াট পার্সেন্ট অফ ইন্ডিয়ান ফরেস্ট আর প্রোন টু ফরেস্ট ফায়ার? ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট 2019 অনুসারে ইন্ডিয়ান ফরেস্টের কত পার্সেন্ট ফরেস্ট ফায়ার প্রোন, অর্থাৎ ফরেস্ট ফায়ার প্রবণতাপূর্ণ কত পার্সেন্ট? তার রাইট অ্যান্সার হয়ে যাবে 4% ফরেস্ট আছে এরকম যেগুলি ফায়ার প্রোন। তো অপশন এ হবে রাইট অ্যান্সার। আর মিজোরাম স্টেট হচ্ছে সবচেয়ে হায়েস্ট ফায়ার প্রোন স্টেট। এরিয়ার দিক থেকে যদি বলা হয় কোন স্টেট সবচেয়ে ফায়ার প্রোন স্টেট, তো মিজোরাম হয়ে যাবে স্টেটের ক্ষেত্রে হায়েস্ট ফায়ার প্রোন স্টেট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশন? ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রথম চেয়ারম্যান হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে সুরেশ চন্দ্র শর্মা, অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দ্য ফিফথ ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ 2020 ইজ বিং হেল্ড ইন হুইচ প্লেস? তো আইস হকি চ্যাম্পিয়নশিপ 2020-এর ফিফথ এডিশন এটা। তো ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ 2020-এর ফিফথ এডিশনটি কোথায় হতে যাচ্ছে? তো এটি হয়ে যাবে লাদাখের লেতে, তো অপশন বি হবে রাইট অ্যান্সার, লাদাখের লেতে এটি অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ফার্স্ট এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস উইল বি হেল্ড ইন হুইচ সিটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। খেলো ইউনিভার্সিটি গেমসের সরি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের প্রথম এডিশন কোন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে? তো এটা হবে ভুবনেশ্বরে, উড়িষ্যার ভুবনেশ্বরে হবে। এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন। খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছে গুয়াহাটিতে, আর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম প্রথমবার হতে যাচ্ছে ভুবনেশ্বরে। ইসরো উইল সেট আপ ইটস ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার HSFC ইন হুইচ স্টেট? তো কোন রাজ্যে ইসরো তার প্রথমবারের মতো হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার সেট আপ করতে যাচ্ছে? রাইট অ্যান্সার হবে কর্ণাটকা স্টেটে, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কর্ণাটকাতে। হুইচ স্টেট উইল অর্গানাইজ দ্য জু কুটপুই ফেস্টিভ্যাল অ্যাট লিস্ট 10 স্টেটস অ্যাক্রস ইন্ডিয়া? তো কোন স্টেট জু কুটপুই ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে যাচ্ছে
10টি স্টেটে, ইন্ডিয়ার মধ্যে অন্ততপক্ষে 10টি স্টেটে এই জুকোট বই ফেস্টিভ্যালের ফেস্টিভ্যালটি অর্গানাইজ করবে। তো কোন স্টেট দ্বারা এটি করা হবে? তো রাইট অ্যান্সার হচ্ছে মিজোরাম, মিজোরাম করবে। মিজোরামের কারেন্ট সিএম হচ্ছে জুরাম থাঙ্গা। গভর্নর তোমরা কমেন্টে লিখে জানাবে, রিসেন্টলি গভর্নর চেঞ্জ হয়েছে, নিউ গভর্নর অ্যাপয়েন্ট হয়েছে মিজোরামে। তো তোমরা গভর্নরের নাম লিখে জানাবে কমেন্টে। নেক্সট, নাজিম আল বাহার ইজ এ নাভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? নাজিম আল বাহার একটি নাভাল এক্সারসাইজ ইন্ডিয়া এবং কোন দেশের সাথে? তো নাজিম আল বাহার নাভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ওমান, ওমানের সাথে এটি ভারতের নাভাল এক্সারসাইজ। ওমান এর ক্যাপিটাল হচ্ছে মাস্কাট, কারেন্সি হচ্ছে রিয়াল, রিয়াল স্পেলিংয়ের মধ্যে হচ্ছে RIL রিয়াল, আরেকটা আছে রিয়াল RIYL রিয়াল। এই রিয়াল হচ্ছে কাতারের কারেন্সি, আর কাতারের ক্যাপিটাল হচ্ছে দোহা, সৌদি আরবের ক্যাপিটাল হচ্ছে রিয়াদ এবং কারেন্সি হচ্ছে রিয়াল, বাংলাদেশ ঢাকা টাকা। নেক্সট, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ হ্যাজ রিলিজড দ্য বুক কর্মীয়ুদ গ্রন্থ হুইচ ডেসক্রাইবস দ্য লাইফ অফ হুইচ পলিটিক্যাল লিডার? তো ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ একটি বই রিলিজ করেছে কর্মীয়ুদ গ্রন্থ। তো এই বইটি কোন পলিটিক্যাল লিডারের লাইফ ডেসক্রাইব করে? তো কর্মীয়ুদ গ্রন্থ বইটি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর লাইফকে ডেসক্রাইব করে। অপশন বি হবে রাইট অ্যান্সার। সর্বজিৎ কর হু হ্যাজ বিন ব্যান্ড ফর 4 ইয়ার্স বাই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, অর্থাৎ নাডা দ্বারা সর্বজিৎ করকে 4 বছরের জন্য ব্যান করা হয়েছে। তো সর্বজিৎ কর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? সর্বজিৎ কর কোন খেলার সাথে যুক্ত ছিল বা যুক্ত আছে? অপশন সি হবে রাইট অ্যান্সার, ওয়েট লিফটিংয়ের সাথে যুক্ত। আচ্ছা, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, এই এজেন্সিটি কার দ্বারা প্রমোট করা, অর্থাৎ প্রমোটার কে এজেন্সির? এই এজেন্সির প্রমোটার হচ্ছে IOCL। তো সাথে এটাও তোমার মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ প্রিডিক্টেড ইন্ডিয়াস জিডিপি রেট অ্যাট হোয়াট পার্সেন্ট ফর ফিসক্যাল ইয়ার 2020? তো ওয়ার্ল্ড ব্যাংক ফিসক্যাল ইয়ার 2020-এর জন্য ভারতের জিডিপি রেট কত প্রিডিক্ট করেছে, কত পার্সেন্ট প্রিডিক্ট করেছে? তো ওয়ার্ল্ড ব্যাংক 5% প্রিডিক্ট করেছে 2020-এর জন্য কার, ইন্ডিয়ার জিডিপিকে। তো ইন্ডিয়ার জিডিপি ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা প্রিডিক্ট করা হয়েছে 5%, আর যদি বলা হয় এসবিআইয়ের দ্বারা কত প্রিডিক্ট করা হয়েছে, এসবিআইয়ের দ্বারা প্রিডিক্ট করা হয়েছে 4.6% প্রিডিক্ট করা হয়েছিল আগে, কিন্তু এটি লোয়ার করেছে এখন রিসেন্টলি। আর ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টারও তোমরা মনে রাখবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার অর্থাৎ ADB-র হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপিনের মনিলাতে। নেক্সট, তো ফ্রেন্ডস আজ এতটুকুই কোয়েশন, টোটাল 20 কোয়েশন আজ নিয়েছি, নেক্সট দিন আরও কোয়েশনস বাড়াবো। যদি কোনো কোয়েশনস থাকে qubstudy2019@gmail.com-এ কমেন্ট তোমাদের কোয়েশনস লিখে জানাতে পারো, আর PDF-এর জন্য টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, t.me/qubstudy করে সার্চ করলে, টেলিগ্রামে গিয়ে qubstudy করে সার্চ করলে পেয়ে যাবে, অথবা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারো। তো থ্যাংকস সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই এবং থ্যাংকস।